তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা মারা গেছে। আমাকে একটা ছড়া শোনাতে পারবে? বাক বাকুম পায়রা মাথায় দিল তাইরা বসে আসবে কালকে চড়বে সোনার পালকে। ওখানে আমার আম্মু এখানের একজন গভর্নেস ছিলেন, তো আমিও ওনার সাথে আসতাম। একদিন আমার আম্মুকে বলছে যে মানে আমাকে ভর্তি করায় দিতে। আমি যখন ক্লাস থ্রিতে উঠি তখন আমার আম্মুর অসুখ হয় আর আমার আম্মু মারা যায়। জান্নাত আক্তার, এই ছোট্ট মেয়েটির বাবা মা কেউ নেই। 5 বছর বয়স থেকেই তার ঠিকানা হয়ে উঠেছিল নগরীর আম্বাগান ছাউতলা এলাকার চট্টগ্রাম বালিকা সদন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনাথ জান্নাতের মতো এমনই 7,500 মেয়ের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। আমি এখানে ছোটোবেলা থেকে আছি। আমার আম্মু নেই, আমার আম্মু 5 বছর থাকা অবস্থায় মারা গেছেন। আর আমার আব্বু হচ্ছে বাক প্রতিবন্ধী, উনি নিজেই ঠিকমতো খেতে পারে না, অন্যের ঘরে থেকে খায় কাজ করে। আর আমার ফুফাতো বোনরা আমাকে এখানে ভর্তি করাই দিয়েছে, আর আমার ভাইকে ওই রকম একটা হোস্টেলে ভর্তি করাই দেওয়া হয়েছে। নিজেকে এখানে স্বাবলম্বী হিসাবে তুলতে পারছি, এটার জন্য অবশ্যই কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা মেম্বারদেরকে এবং কি সব টিচারদেরকেই কৃতজ্ঞ জানাই। ওখানে আমার আম্মু এখানের একজন গভর্নেস ছিলেন, তো আমিও ওনার সাথে আসতাম। একদিন আমার আম্মুকে বলছে যে মানে আমাকে ভর্তি করাই দিতে, তো বলছে এখানে সব কিছু ভালো, মানে পড়ালেখাও করা যায়, এখান থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আমার আম্মু বলছে ঠিক আছে। এরপর আমার আম্মু সব কাগজপত্র আনার পরে আমাকে ভর্তি করাই দিছে। এরপর আমি যখন ক্লাস থ্রিতে উঠি তখন আমার আম্মুর অসুখ হয় আর আমার আম্মু মারা যায়। এরপরে এখানে আমরা দুই বোন মানে একসাথে থেকে বড় হই। তারপরে 2020 সালে আমার আপু এখান থেকে এসএসসি দিয়ে চলে যায়, আর আমি হচ্ছে 2024 সালে এসএসসি দিয়ে পাশ করি। আমার কাজকর্ম দেখে আমাকে আমাদের স্কুল থেকে সব টিচার এবং আমাদের এখানের অ্যাডমিন সবাই আমাকে রেখে দিছে। চট্টগ্রাম বালিকা সদন কর্তৃপক্ষ জানান, দীর্ঘ 40 বছর ধরে চট্টগ্রামের অনাথ অসহায় এতিম মেয়েদের নিয়ে কাজ করছেন সংগঠনটি। প্রতি বছর স্বাবলম্বী করে কিছু মেয়েকে বিদায় দেয়া হয়, সে জায়গায় স্থান হয় আরও কিছু মেয়ের। তাদেরকে পড়ালেখার পাশাপাশি কারাতে মার্শাল আর্ট প্রশিক্ষণ, রান্নাবান্না, সেলাই, ব্লকপোটিক, কম্পিউটার ট্রেনিং সহ দেয়া হয় বিভিন্ন রকম কর্মমুখী প্রশিক্ষণ। স্বনির্ভরশীল করে এসএসসি পাশের পর বিদায় দেয়া হয় মেয়েদের। এ সময় প্রতিটি মেয়েকে 12,000 টাকা সহ একটি সেলাই মেশিন দেয়া হয়। আবার কেউ কেউ পড়াশোনার পাশাপাশি এই সদনের শিক্ষিকা হয়ে কর্মজীবন শুরু করে। এখানে প্রায় 10 বছর ধরে আছি, তত্ত্বাবধায়ক সুপারিনটেন্ডেন্ট হিসেবে আছি। তো চেষ্টা করছি যতক্ষণ আছি সবার জন্য ভালো কিছু করার জন্য, যতক্ষণ আছে ডিউটিগুলো পালন করার জন্য। তো এখানে ছোট ছোট বাচ্চারা থাকে, 200 জন বাচ্চা, এতিম, দুস্থ, তো এদের জন্য কাজ করাটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার আর একটা ভালো একটা কাজ করা। আসলে আমরা 5 বছর বয়স থেকে আমরা এখানে নেই ভর্তিগুলো। তো 5 বছর বয়স থেকে আমরা 18 বছর বয়স পর্যন্ত, একটা মেয়ে ম্যাট্রিক পাস পর্যন্ত আমরা ওদের যতটুকু প্রয়োজন সব কিছু, থাকা খাওয়া লেখাপড়া এক্সট্রা কারিকুলাম সব কিছু আমরা ওদেরকে তৈরি করে দেই। এক একজন এক এক জায়গায় দক্ষ, তারা কোনো দিক দিয়ে যে পিছিয়ে আছে বলতে পারবে না। আবার ওরা এখান থেকে বের হওয়ার সময় আমরা ওদেরকে 12,000 টাকা করে দেই, একটা সেলাই মেশিন দেই। তার যদি ইচ্ছা হয় তার সেলাই মেশিনটা দিয়ে সে কিন্তু একটা ব্যবসা চালিয়ে যেতে পারে। আমাদের এতিম, দুস্থ এবং অসহায় বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়, যেমন সেলাই, কম্পিউটার, ড্রয়িং, আর্ট, এসব বিষয়ে তাদেরকে অভিজ্ঞ করার চেষ্টা করা হয়। চট্টগ্রাম বালিকা সদনের সুপারিনটেন্ডেন্ট ফারহানা চৌধুরী বলেন, এখানে 80% মেয়ে হচ্ছে এতিম এবং 20% মেয়ে রয়েছে হতদরিদ্র পরিবারের, যাদের বেশিরভাগের বাবা মা কেউই নেই। প্রতিষ্ঠানটি চলে বিভিন্ন দাতা সংস্থা এবং ডোনারের সহায়তায়। ডোনার যারা আছেন, স্পানি গ্রুপ, সিজেস গ্রাম স্কুল, তারপরে একেখান ফাউন্ডেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, এগুলো হচ্ছে আমাদের বড় বড় গ্রুপ। এছাড়াও আমাদের অনেক ডোনার আছে যারা ছোটো ছোটোভাবে এক একটা মেয়ের স্পন্সরটা নিয়ে নিচ্ছে। এক একজন মেয়ের জন্য 4,000 টাকা করে স্পন্সর এক একজন দায়িত্ব নিয়ে নিলে অতটা আমাদের আর কষ্ট হচ্ছে না। এছাড়া পাশাপাশি আমরা টিকা কোম্পানি থেকে আমাদেরকে একটা মাশরুম প্রজেক্ট করে দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা মাশরুম চাষ করে সেল করে ওটার থেকে একটা ইনকাম আনি। আমাদের গরুর প্রজেক্ট আছে, গরুগুলোও আমাদেরকে একজন ডোনার দিয়েছে।
তো একটা গরু থেকে বাচ্চা হতে 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 আমাদের এখন 13টা গরু, 15টা ছিল আমরা দুইটা সেল করেছি এবার কোরবানিতে, তারপরে 10টা ছাগল, এগুলো সব আমরা সেল করি। 1984 সাল থেকে প্রতিষ্ঠান শুরু হয়েছে 5টা মেয়ে দিয়ে, তো আস্তে আস্তে 11টা হলো, আস্তে আস্তে 25টা, এভাবে হতে হতে এখন আমাদের 200 মেয়ে ক্যাপাসিটি, 200 মেয়ের আমরা অনেক সময় দেখা যায় যে 200-3-4 জনও বেড়ে যায়, আমরা ওদেরকে রাখি। সরে জমিনে দেখা যায় পাহাড়ি এক বাংলোতে মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এতিম অসহায় মেয়েদের রাজ্য চট্টগ্রাম বালিকা সদন। পাহাড়ের রাস্তা বেয়ে উপরে উঠে দেখা যায় 3তলা বিশিষ্ট সুন্দর ভবনটি। এমনই সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে বেড়ে উঠছে 200-250 জনের এই পরিবার। এখান থেকে HSC পাশ করে পরবর্তীতে উচ্চশিক্ষা অর্জন করেছে 3000-এর বেশি মেয়ে, যারা দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। আবার কেউ কেউ দীর্ঘ 40 বছরে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।